বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে প্রত্যেক দিন একটি এলাচ খাওয়ার উপকারিতা তো এলাচকে নতুন করে চেনানোর আপনাদের কাছে কিছুই নেই এলাচ ছোট থেকে বড় পর্যন্ত সকলে চেনে আর এর গুণাগুণ সম্বন্ধে সকলেরই জানা তো আজকে এলাচকে আজকে নতুন ভাবে আপনাদের সামনে আমি পরিচয় করিয়ে দেব আর এর বিশেষ বিশেষ কিছু গুণের কথা বলবো আর এটি কখন কিভাবে কয়টা করে খাবেন সে বিষয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো তার আগে বন্ধুরা আমরা বলে রাখি যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনারা সকলেই এলাচ চিনেন বন্ধুরা এই যে দেখুন এলাচ ঠিক আছে এলাচ সকলেই চিনেন আর এই যে দেখুন খোলা এলাচ মানে আমি শুধু এলাচের খোসাটা ছাড়িয়েছি আর এলাচের খোসাটা ছাড়ালে পরে এটি কেমন দেখা যায় সেটি আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা যদি আপনি এলাচের খোসাটি ছাড়ান তাহলে ঠিক এভাবেই দেখা যাবে তো বন্ধুরা আসুন আমরা টিপসে ফিরে আসি তো এলাচ হচ্ছে একটি খাদ্য উপাদান এটি মূলত রান্নার কাজে ব্যবহৃত হয় আর মূলত এলাচকে বলা হয় মশলার রানী অথবা রান্নার রানী কারণ এলাচ সকল খাবারে ব্যবহৃত হয় সকল ধরনের ভালো ভালো খাবারে ব্যবহৃত হয় তারপর রান্নার স্বাদ বাড়ানো ছাড়া এলাচের রয়েছে আরও অনেক গুণাগুণ আর কি গুণাগুণ রয়েছে সেটি আপনাদের আমি তুলে ধরেছি মুখের দুর্গন্ধ মারি দিয়ে রক্ত পড়া পুচ পড়া এগুলোর জন্য এলাচের রয়েছে দুর্দান্ত ক্ষমতা আপনি যদি প্রত্যেক দিন একটা থেকে দুটো এলাচ ঠিক এভাবে চুলে এই যে ভিতরের এই কালো কালো এই জিনিসগুলো যদি আপনারা খেয়ে ফেলতে পারেন চাবাই তাইলে আপনার আমার মনে হয় না যে আপনার মুখে আর কখনো দুর্গন্ধ হবে আর কখনোই আপনার মারি দিয়ে রক্ত পড়বে না যদি আমার কথা আপনাদের কোনো সন্দেহমূলক মনে হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা দ্বিতীয়ত এলার এলাচ হচ্ছে ক্যান্সার প্রতিরোধক একটি উপাদান এই এলাচ যদি আপনারা দিন চার থেকে পাঁচটা এভাবে চুলে খেতে পারেন আপনার ক্যান্সারটা পুরোপুরি না সারলে পরেও কিছুটা হলেও কমে যাবে তৃতীয়ত শ্বাস প্রশ্বাসের সমস্যা হুপিং কাশির মতো সংক্রামক বড় বড় রোগের থেকে আপনি মুক্তি পেতে পারেন প্রত্যেক দিন দুই থেকে তিনটি এলাচ খাওয়ার মাধ্যমে চতুর্থত মাথা ব্যথা আপনি যদি প্রচুর আকারে হয়ে থাকে তাৎক্ষণিক আপনি যদি একটি থেকে দুটি এলাচ যদি চাওয়াই খেয়ে ফেলতে পারেন তাহলে আপনার মাথা ব্যথাটা অনেকাংশ কমে যাবে সেক্ষেত্রে আপনি যদি বড় বা ইরানি এলাচ ব্যবহার করে থাকেন আপনার উপকারটা একটু বেশি হবে পঞ্চমত এটি অনুভূতি নাশক আর অস্থিরতাকে কমিয়ে ফেলে আপনার কখন আপনার যদি মনে হয় আপনি অস্থির অস্থির ভাব বিশেষ করে ভাত খাওয়ার পরে অনেক আছে গরুর মাংস খাওয়ার পরে অস্থির হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি ভাত খাওয়ার পরে একটি এলাজ খেতে পারেন আমার মনে হয় না যে আপনার অস্থিরতা থাকবে আপনার অস্থিরতা সাথে সাথে কেটে যাবে চতুর্থ কথা হচ্ছে কালো এলাচ আপনি যে সাদা এলাচ দেখছেন একটি এলাচ আছে যে কালো এলাচ এটির কালার হচ্ছে কালো এলাচ ওই কালো এলাচ আপনি যদি খেতে পারেন তাহলে আপনার হাট সবসময় সুস্থ থাকবে আপনার হাট সচ্ছল থাকবে কখনোই ড্যামেজ হবে না তারপরে সাত নম্বর হচ্ছে আপনার এলাচ কখনোই আপনি যদি খান আপনার হৃদরোগ কখনোই হবে না সবসময় আপনার হৃদরোগ থেকে আপনাকে ভালো রাখবে আর এলাচ এলাচ হচ্ছে আছে সবসময় ভিটামিন সি ত্বকের ক্ষেত্রে বিশেষ করে আপনার মুখ সচ্ছল থাকার জন্য অথবা আপনার মুখে ব্রন ফুট এগুলোর ব্রন সমস্যা অনেকাংশে দূর হয়ে যাবে তারপরে আছে রূপচর্চায় এলাচের জুড়ি নেই আপনি যদি রূপচর্চার ক্ষেত্রে এই এলাচ যদি আপনি বেটে অন্যান্য যে উপাদান আছে তার সাথে যদি এলাচটি যুক্ত করেন তাহলে যে কালো কালো দাগ থাকে সেটি চলে যাবে আর আপনার চেহারা আগের থেকে অতি কোমল আর এবং অতি সুদর্শন হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন একটি বা দুটি এলাচের কত গুনাগুন আপনারা সবাই একটি বাসায় ট্রাই করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যাওয়ার আগে আবার বলছি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন যারা লাইক করবেন শেয়ার করেননি তারা এখনই করে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম